পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রেল স্টেশনে ট্রেন থেকে চারজন নাবালিকা ও দুজন যুবতীকে উদ্ধার করলো আরপিএফ। মঙ্গলবার শিয়ালদাহ থেকে সম্পূর্ণ কান্তি ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার সময় D3 কামরা থেকে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে আরপিএফ এক ব্যক্তিকে আটক করেছে। কেউ একজন ভদ্রলোক আছে, কেউ একজন আছেন যিনি মেল পার্সন নিয়ে যাচ্ছেন ট্রেনে করে। এরকম ইনফরমেশন পাওয়ার পরে আমি আমার স্টাফ এবং মাতঙ্গিনী স্কোয়াডে যে স্টাফ আছে তাদেরকে নিয়ে সম্পর্কান্তি এক্সপ্রেসের অ্যাটেন্ড করি, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 4 আসে। তারপর D3 কোচে আমরা ওদেরকে দেখতে পাই এবং ওই যিনি নিয়ে যাচ্ছিলেন তাদেরকে নিয়ে আসি, এবং সঙ্গে যে বাচ্চা মেয়েরা ছিল, এদের মধ্যে চারজন আছে আন্ডার এজ, তো তাদের 6 মেয়েকে নিয়ে যাচ্ছিলো ওরা। তারা বললো ওদের কাজের জন্য নিয়ে যাচ্ছিলো, কিন্তু ওরা কোথা থেকে জানতে পারে যে ওদেরকে দিল্লি থেকে বিক্রি করে দেওয়া হবে 15,000 টাকার বিনিময়ে পার হেড। তো আমরা তাদের কাছে তাদেরকে নিয়ে নামি, নেমে ওদেরকে বস্টে নিয়ে আসি, এবং আমাদের সাহেব আছেন এবং যে ইন্সপেক্টর স্যার সিনিয়র কমান্ডিং স্যার আছে ওদেরকে ইন্টারোগেশন করা হয় এবং করে জানা যায় যে হ্যাঁ, ওই ভদ্রলোক এই মেয়েদেরকে নিয়ে যাচ্ছিলো কাজের কথা বলেই। তাদের অ্যাসিওর করা হয়েছিলো যে তাদের দিল্লিতে কোনো বাড়িতে কাজ দেওয়া হবে, কিন্তু ওই বাচ্চা মেয়ে যারা আছে তারা শুনতে পেরেছে কোথা থেকে যে এদেরকে বাড়িতে কাজের জন্য না, অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ওরা রান্না মানে আমরা খবর পেয়েছিলাম, ইনফরমেশন ছিল, সেই জন্য অ্যাটেন্ড করি, এবং যখন আমরা নিয়ে আসি তখন ওরা খুব কান্নাকাটি করছিল। না, ওরা কাজের জন্য বলা হয়েছিল, বাড়িতে বিভিন্ন কাজ, ওরা সবাই নিডি ফ্যামিলি থেকে এসছে, তাদের কাজের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওরা শুনতে পারে মানে ওই যে নিয়ে যাচ্ছিল ওদেরকে তার কোনো ফোনে কথোপকথন ওরা শুনতে পায় যে না, ওরা যে সুন্দর মেয়ে আছে তাকে 15,000 টাকার বিনিময় দেওয়া হবে, এরকম কোনো কথা শুনতে পায়, তাতে ওদের সন্দেহ হয়, তাতেই ওরা কান্নাকাটি শুরু করে। সেজন্য হ্যাঁ, ওনাকে ইন্টারোগেশন করে জানা গেছে যে উনি এর আগেও 1 বছর ধরে এই কাজটাই করছেন। জানা যায় কাজ দেওয়ার নামে উত্তর চব্বিশ পরগনার সন্তোষপুর এলাকা থেকে 4 নাবালিকা ও 2 যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল। নাবালিকারা ওই ব্যক্তির ফোনের কথোপকথনে বুঝতে পারে তাদের অন্য উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে আরপিএফ কে খবর দেয়। খবর পেয়ে আরপিএফ আসানসোল স্টেশনে তাদের উদ্ধার করে। আরপিএফ এর আসানসোল ডিভিশনের চিফ সিকিউরিটি কমিশনার চন্দ্রকান্ত মিত্র জানান, তারা প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা বলেই মনে করছেন। শিয়ালদা নিউ দিল্লি সম্পর্ক ক্রান্তি মে কুছ প্যাসেঞ্জার্স নে হামে কমপ্লেন কিয়া কি ইয়ে হিউম্যান ট্রাফিকিং কা মামলা লাগ রাহা হ্যায়। তো হাম লোগো নে ট্রেন সে 6 লড়কিয়ো কো উতারা হ্যায়, জিসমে 4 মাইনর গার্লস হ্যায়, নাবালিক হ্যায়, আর 2 এবভ 18 হ্যায়, আর 1 উনকে সাথ জো মেল পার্সন থা ইয়ে উসকা নাম হ্যায় সৈফ আলী নৈয়া, উসকো ভি উতারা হ্যায়। প্রাইমা ফেসি ইয়ে কেস জো হ্যায় হিউম্যান ট্রাফিকিং কা লাগ রাহা হ্যায়, क्योंकि इसमें जो बच्चियां हैं उनकी एज कम है और वो बच्चियां शिकायत भी कर रही हैं कि उनको धोखे से ले जाया जा रहा है दिल्ली में। इससे अभी पूछताछ की जा रही है और बाकी जो भी है उस पर कानूनी कार्रवाई की जाएगी। तो अभी पूछताछ चल रही है और हमारा इंट्रोगेशन अभी चल रहा है, जांच चल रही है। सिर्फ कितने लड़कियों को ले जाया जा रहा था यहाँ से? ये टोटल 6 लड़कियां थी जिसमें से कि 4 नाबालिग हैं और 2 बालिग लड़कियां हैं। लोग किस जगह के रहने वाले हैं? ये संतोषपुर गांव है, मलिक तल्ला थाना है 24 परगना डिस्ट्रिक्ट में, वहाँ की रहने वाली है, संतोषपुर विलेज की रहने। नॉर्थ 24 परगना। परिवार से किसी से संपर्क हो पाया सर? इनके सभी लोगों की जो है एक कॉमन फैक्टर है कि इकोनॉमिक कंडीशन सभी के फैमिलीज की खराब है और सभी ब्रोकन फैमिलीज के हैं। ट्रैफिकर्स ऐसे ही लोगों को टारगेट करते हैं जो मजबूर हैं, तो सभी ऐसे ही गरीब परिवारों से आते हैं सभी बच्चियां। अच्छा, जो जो लोग सर ट्रैफिकिंग का जो मामला जो कर रहे थे उन लोगों के खिलाफ कुछ भी और कुछ जानकारी मिल पाई है? हाँ, ये लोग दिल्ली ले जा रहे थे और इनका डिस्पोजल जो भी होना था वो दिल्ली में ही होगा। एक तो प्राइमा फेसी ही ये क्राइम है कि छोटे बच्चे को आप ले जा रहे हैं, अगर मजदूरी करने ले जा रहे हैं तो भी वो ठीक नहीं है, तो प्राइमा फेसी ही क्राइम है। और बाकी हम लोग जांच कर रहे हैं और उसके ग्राउंड पर फिर हम लोगों ने उनको उतारा, तो बच्चियां बता रही हैं कि वो जाना नहीं चाहती हैं, उनको धोखे से ले जाया जा रहा है, उन्होंने सुना है कि उनको बेच देंगे दिल्ली में ले जाके, तो इस तरह की बातें हैं, तो वो हम लोग जांच कर रहे हैं।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা।